আই হোপ সবাই ভালো আছেন। তো আমার সাথে কথা বলতে হলে আমাকে কমেন্ট করতে পারেন, এখানে আমি সবার কমেন্টে রিপ্লাই দিব। আর সবাইকে বৈশাখীর অনেক অনেক শুভেচ্ছা, তাই এত ফুল টুল পরে চলে আসলাম। আর এই মুহূর্তে আমাকে যারা দেখছেন তারা এই লাইভটি শেয়ার করতে পারেন। হাই সাইম হাসান, কে কে দেখছে এই মুহূর্তে? আমি সবার কমেন্ট দেখতে পাচ্ছি না এখনো। শেয়ার করে দিন। হাই আফজাল হোসেন, আর কে কে দেখছো আমাকে এই মুহূর্তে এখানে? আপনার চাইলে আমার ফেসবুকেও লাইভটা দেখতে পারেন, কারণ লাইভটা আমি আমার পেজ থেকে শেয়ার দিয়ে দিয়েছি। ফরহাদ হোসেন, হ্যালো। হাই তাফিম, আরো অনেকে আছে দেখতে পাচ্ছি আমার সাথে, কিন্তু আমি এখনো কমেন্ট পাইনি। শান্ত শেখ, আচ্ছা আমি নামগুলো পড়ছি। হাই জাবেদ, তাফিম, শান্ত শেখ আছে। ইবনা মোহাম্মদ প্রান্ত, হাই প্রান্ত, কাজ কেমন চলছে? আমাকে কি শোনা যাচ্ছে ঠিক মতো? আহমেদ খসরু,
হাই শাহিন। আলিমুজ্জামান আপেল। ওকে, সবাই অনেকেই জয়েন করছে দেখতে পাচ্ছি। তো সবার বৈশাখীর কি কি আয়োজন চলছে সবার বাসা বাড়িতে? কার কি প্ল্যান কালকে? আমি কারো কমেন্ট দেখতে পাচ্ছি না। এমডি সাব্বির হোসেন, হ্যালো। সিঙ্গার বাংলাদেশি, হ্যালো, থ্যাংকস ফর জয়নিং। মোহাম্মদ তারিক লিখেছেন, প্লিজ আপু একটা গান শোনাও। ওকে, আফজাল, একটা ভালোবাসার গান। ফারহাদ, আমি কতগুলো কমেন্ট করলাম, আমি একটা কমেন্টও পাচ্ছিলাম না এতক্ষণ। আমি কারো কমেন্টই এতক্ষণ পাচ্ছিলাম না। ফ্যামিলি বড় মেয়ে যে খুব লক্ষ্মী হয় তাকে আপনি জানেন? রবিউল আউয়াল লিখেছে, হ্যাঁ আমি জানি, আমি অনেক লক্ষ্মী মেয়ে। কাজী রানা লিখেছে, আপু কেমন আছেন? হ্যাঁ আমি তো খুব ভালো আছি। আর এই যে আমি বৈশাখে আমেজ নিয়ে চলে আসলাম, মাথায় ফুল টুল দিয়ে, মানে একটু বৈশাখ বৈশাখ একটা ভাব আছে। হ্যাঁ, আপনাদের সবাইকে শুভ নববর্ষ। তো কালকে সবার প্ল্যান কি? কালকে কে কোথায় কি করছে আমাকে জানাবেন এখানে। আমার আমি কমেন্টে আজকে সবার সাথে আড্ডা দিতে আসি, যেহেতু কালকে সারাদিন বিজি থাকবো মোটামুটি। তো গুড ইভিনিং। ও মা, আজকে এত সুন্দর লাগছে, ফরহাদ হোসেন লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ। আসলে ফুল পরে চলে এসেছে, ফুল তো সব সময় সৌন্দর্যের প্রতীক, সৌন্দর্যের প্রতীক। সো কষ্ট আমার সাথে লিখেছে, হাই, হ্যালো। আলমগীর লিখেছেন, হিও, মানে হ্যালো আর কি। আচ্ছা, সো আপু গান শোনাও। আচ্ছা, একটা ভালোবাসার গান শুনে না। আমার আমারও নিজের পছন্দের গান এবং সবার পছন্দের গান, জানুম জানুম তোমাকে, এই গানটা শোনাই। শোন, এটা অফ আছে বুঝছিস। এই জীবনে চাই না কিছু, চাই শুধু তোমাকে। জীবনে মরণে থেকো তুমি, শুধু আমার পাশে। জনম জনম তোমাকে কাছে পেতে চাই, তুমি ছাড়া এ জীবনে জনম জনম তোমাকে কাছে পেতে চাই, তুমি ছাড়া এ জীবনে আপু কেহ নাই। মনের উঠোন জুড়ে কত যে তোমারই স্বপ্ন দেখি, হৃদয়ের মাঝে তোমাকে নিয়ে কত যে ছবি আঁকি। যদি তুমি যাও দূরে, যাব আমি মরে, এত ভালোবাসা কোথায় পাবো। হ যতদিন আছি এই প্রাণ,
তোমাকে ভালোবেসে মনেরই গগনে জড়িয়ে রব, জনম জনম তোমাকে কাছে পেতে চাই, তুমি ছাড়া এ জীবনে আপন কেহ নাই, জনম জনম তোমাকে কাছে পেতে চাই, তুমি ছাড়া এ জীবনে আপন কেহ নাই। থ্যাংক ইউ সো মাচ। কল মিয়া আপি, তোমার গানটা দারুণ লেগেছে। খোকন মিয়া, আমার এখানে কলের কোনো অপশন নেই, বিকজ এটা পেজ থেকে, সো পেজে কোনো অপশন নেই। বাট যদি আমাকে ফেসবুকে ফলো করেন তাহলে আই হোপ যে আমি ফোনের কোনো অপশন ওখানে অবশ্যই আছে এবং কোনো সময়ে কল দিতেও পারি। ফয়সাল আহা, জাহিদুল ইসলাম লিখেছে অসম, থ্যাংক ইউ। রেহান হোসেন লিখেছেন লাভলি, থ্যাংক ইউ। হুসেন লিখেছেন নাই, আহারে উনার কেউ নাই, খুব তাড়াতাড়ি চলে আসবে, বৈশাখীর দিন চলে আসুক, আমি আর দোয়া করছি। রিয়াদ হোসেন লিখেছেন আপু আপনার কণ্ঠটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। ফেরসোস লিখেছেন নাইস, থ্যাংক ইউ। হাসান রব্বি লিখেছে নাইস সং, থ্যাংক ইউ। আবু ইউসুফ সালমান, আপু গান শুনছি, সেই শুনবেন কি, কোনটা? ও গান শোনাতে চাই, শুনবেন কি? হ্যাঁ ডেফিনেটলি, আপনি গান আমাকে আপনি গান যদি পাঠাতে চান তাহলে পেজের মাধ্যমে পাঠাতে পারেন। আমার পেজে যেই মেসেজ অপশনটি রয়েছে, মেসেজ করতে পারেন, সেখানে আপনার ভয়েস পাঠাতে পারেন, আমি শুনবো। আচ্ছা, বাঘি টু মুভির একটা গান আর সং আছে, ও সাথী, ও সাথী গানটা হবে? ফরহাদ, আমি এখনো পর্যন্ত বাঘি টু এর ও সাথী মুভির গানটা আমি এখনো পর্যন্ত শুনিনি, আই হোপ যে আমি শুনে কোনো দিন শোনাতে পারবো। আপু তোমাকে নিয়ে একটা লাইভ কনসার্ট করতে চাই, কিভাবে যোগাযোগ করব? মোহাম্মদ তারেক, আপনি আমার পেজে অথবা ফেসবুকে মেসেজ পাঠাতে পারেন। আপনি আমার পেজ দেখছেন হয়তো বা এখন, পেজের যে মেসেজ অপশনটি রয়েছে সেখানে যে আপনি মেসেজ পাঠাতে পারেন আমাকে, আমি সেখানে আপনার সাথে কন্ট্যাক্ট করব। ওজন হোসেন লিখেছেন আপু গান বলো, আপনি কি আমাকে ফোন দেবেন? না, এখানে ফোনের কোনো অপশন নেই। তুমি এত সুইট কেন? আমি জানি না কেন সুইট। কবি লিখেছেন আফা আপনি কেমন আছেন? জি ভাইজান আমি ভালো আছি। সাইদুর রহমান লিখেছেন কল মি, কল মি, ওকে কল ইজ ব্যাকিং ব্যাকিং। শামিম কেমন আছেন আপু? শামিম আমি অনেক ভালো আছি, আই হোপ আপনিও ভালো আছেন। কালকে বৈশাখী কেমন কাটবে সবার, এবং কিভাবে কাটাতে চান সেই বিষয়ে যদি লিখতে চান আমাকে কমেন্টে লিখতে পারেন, আমি সবার কমেন্টের উত্তর দিব এবং সবার কমেন্ট পড়বো ইনশাল্লাহ। ফরহাদ, একটা গান সং বাকি টু মুভির সাথে? ফরহাদ আমি এই সংটা পারি না, আপু সাউথ কোরিয়া থেকে দেখছি পৃথিবী অনেক বড় গানটা গাইবেন। মিনহাজ রহমান, থ্যাংক ইউ সো মাচ ফর রিকোয়েস্টিং দিস সং। পৃথিবী অনেক বড়, যদি বিশ্বাস করো, পৃথিবী অনেক বড়, যদি বিশ্বাস করো, হৃদয় আমার আরো বড়, না জীবন ক্ষুদ্র, তোমার ভালোবাসার এক ফোঁটা জল এক মহাসমুদ্র, তোমার ভালোবাসার এক ফোঁটা জল এক মহাসমুদ্র, রাতের আকাশ অনেক বড় আধার কালো, এক পালি চার হাসে এক মুঠোনে জোছনা চলে, রাতের হৃদয় ভাসে হৃদয় আমার আরো বড়, হুক না জীবন ক্ষুদ্র,
তোমার ভালোবাসার এক ফোঁটা জল এক মহাসমুদ্র, তোমার ভালোবাসার এক ফোঁটা জল এক মহাসমুদ্র। থ্যাংক ইউ সো মাচ। আব্দুল্লাহ সালমান লিখেছেন, আপু আমি কাতার থেকে। হ্যালো প্রবাসী সবাইকে যারা দেখছেন এই মুহূর্তে, এবং আশা করছি যে যারা আশা করছি যারা লাইভটি দেখছেন তারা এই মুহূর্তে লাইভটি দেখে শেয়ার করুন তাদের টাইম লাইনে, এবং যারা ভুলে গেছেন শেয়ার করতে তাদেরকে বলছি এই মুহূর্তে যাদের মনে পড়েছে এবং আমাকে লাইভে দেখছেন তারা শেয়ার করে ফেলুন। আর আমাকে লিখে ফেলুন যে বৈশাখীর প্ল্যান কি সবার আগামীকালকে। আচ্ছা, এই পৃথিবীর পরে গানটি করছি, এই পৃথিবীর পরে কত ফুল ফুটে আর ঝরে, সে কথা কে কোনো দিন কখনো কারো মনে পড়ে, এই পৃথিবীর পরে কত ফুল ফোটে আর ঝরে, সে কথা কে কোনো দিন কখনো কারো মনে পড়ে, তবু তো ফোটে ফুল পাখি গানে গায়, ভাবি না তো কেউ তারে যায় কি না যায়, ফুলের গানে পাখির গানে কত না কথার অগোচরে, এই পৃথিবীর পরে কত ফুল ফোটে আর ঝরে, সে কথা কে কোনো দিন কখনো কারো মনে পড়ে। থ্যাংক ইউ। আমার বাড়ি ভৈরব, রাকিব ভাষায় তো নতুন গান করেছেন। না, রাকিব ভাষাতে কোনো নতুন গান করিনি, তবে একটা গান করেছিলাম যেটা আপনি শুনেছেন, অতলে অতলে। নূর নবী লিখেছেন কল মি। ফারুক খান কি বলেছেন, ফারুক খান আপনি যে কমেন্টি করেছেন আমি জানি না গানটি। নূর নবী বলছেন আই লাভ ইউ, আই লাভ ইউ অল। বলতে যে মনে হয় তবু বলতে এই হৃদয়, গানটা আমি জানি না ফারুক খান। ও খন্দকার কামরুল হাসান ভালো আছেন ভাইয়া? রোহিতকে অনেক আদর দেবেন, অনেক ভালো হয়েছে গানটি। থ্যাংক ইউ সো মাচ। আফজাল হোসেন ভালো লাগলো, থ্যাংক ইউ আফজাল। রাজালুল রেজাউল করিম না, হাউ নাইস, থ্যাংক ইউ। আচ্ছা প্রিন্স, থ্যাংক ইউ সো মাচ। প্রিন্স রবিউল লিখেছেন অনেক গ্রুপে শেয়ার করে দিলাম, থ্যাংক ইউ। ফরহাদ লিখেছেন হাই। ফরহাদ, ও আল্লাহ মুঝে দর্দ কে কাবিল বানা দিয়া, বাট কেন? আচ্ছা আফজাল হোসেন লিখেছেন আই লাভ ইউর, আই লাভ ইউর লাইভ ভিডিও, থ্যাংক ইউ আফজাল। খন্দকার কামরুল হাসান, হ্যাঁ ভালো আছি, তুমিও ভালো থেকো, থ্যাংক ইউ ভাইয়া। ভাবিকে আমার সালাম দিবেন। বাজিদ বোস্তামিলি, আপু ইনবক্সটা চেক করেন। হ্যাঁ অবশ্যই, আমি আমার এই লাইভটা শেষ হলে মেসেজ বক্সে গিয়ে আমি সবার টেক্সট চেক করব। আচ্ছা ফারুক খান লিখেছেন মাকে নিয়ে একটা গান, আচ্ছা মাকে নিয়ে একটা গান গাই।
মাকে নিয়ে আমার একটা গান আছে নতুন, সেই গানটা এখন রিলিজ করিনি, বাট অনেকেই অনেকে আমার লাইভে শুনেছেন হয়তো বা গানটা, সেই গানটা আমি একটু গাইছি। তুই ছাড়া কি মুছিয়ে দেবে দুই চোখের পানি থামে না, তুই ছাড়া কে শোনাবে আমায় ঘুম পাড়ানি পিসিমা, তুই ছাড়া কে মুছিয়ে দেবে দু চোখের পানি থামে না, তুই ছাড়া কে শোনাবে আমায় ঘুম পাড়ানি পিসিমা, লা 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 এত ওয়াদু সোনার চাদর দিয়ে কে রাখবে মরি, তোমার ওই মুখ দেখলে পরে ক্লান্ত মন যায় জুড়ি, এত মমতার স্মৃতি ফেলে আমার একলা করিস না, তুই ছাড়া কে শোনাবে আমায় ঘুম পাড়ানি পিসিমা, তুই ছাড়া কে মুছিয়ে দেবে দু চোখের পানি থামে না, তুই ছাড়া কে শোনাবে আমায় ঘুম পাড়ানি পিসিমা। থ্যাংক ইউ। আর ফারুক খান, আপনাকেও ধন্যবাদ মায়ের গানে রিকোয়েস্ট করার জন্য। এমভি রহমান, নাইস সং, থ্যাংক ইউ। রহমান, এমজি রহমান লিখেছেন, নাইস সং। এমজি জালাল গাজী লিখেছেন, নাইস সং, থ্যাংক ইউ। প্রিন্স রুবিল, বৈশাখীর গানে এত ভালোবাসা রাখবো কোথায়, আমরা যে প্রবাসী তবুও সবাইকে মিস করব। হ্যাঁ, আমি জানি প্রবাসীদের জন্যই আসলে আমরা অনেক অনেক চিন্তা করি, অনেক অনেক ভাবনা। তো প্রবাসী যারা আছেন তাদেরকে অনেক অনেক বৈশাখী শুভেচ্ছা, আর তাদের জন্য আমি এখন এই গানটি গাইছি। হ্যাঁ, আমি জানি, থ্যাংক ইউ সো মাচ, আমাকে অনেক সুন্দর লাগছে, আমি জানি। একবার যদি কেউ ভালোবাসত আমার নয়ন দুটি জলে ভাসত আর ভালোবাসত, এ জীবন তবু কিছু না কিছু পেত, একবার যদি কেউ ভালোবাসত আমার নয়ন দুটি জলে ভাসত আর ভালোবাসত, যদি এমন হতো একটি কথা আমায় বলে কেউ ভেঙে দিত সব নীরবতা, যদি এমন হতো একটি কথা আমায় বলে কেউ ভেঙে দিত সব নীরবতা,
আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো। থ্যাংক ইউ, আমি সৌদি থেকে প্রবাসীর জন্য, হ্যাঁ আমি এই গানটা গাইলাম এবং সকল প্রবাসীদের জন্য ডেডিকেট করলাম গানটা। আর যে শাহরিয়া আরশ লিখেছেন, অনেক সুন্দর হয়েছে গানটি, মায়ের গানটা শুনে মন চায় এখানে এখনই মায়ের কাছে চলে যাই। থ্যাংক ইউ সো মাচ শাহরিয়া আরশ, আমি চেষ্টা করছি আপনাদের জন্য অনেক ভালো ভালো গান উপহার দিতে। আর হ্যাঁ, মা আমাদের সবারই প্রিয়, আমাদের আমরা যারা মায়ের কাছ থেকে একটু দূরে আছি তারা সবাই চায় যে মায়ের বুকে গিয়ে লুকিয়ে থাকতে, মায়ের আঁচলের তলায় মুখ গুঁজে থাকতে, ঠিক না? হৃদয় খান কেমন আছেন? হ্যাঁ আমি ভীষণ ভালো আছি হৃদয় খান। তো কালকে সবার প্ল্যান কি বৈশাখী উপলক্ষে? কে কে কার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাবেন, কে ফ্যামিলিকে সময় দেবেন, আমি সবার কমেন্ট জানতে চাই। সবাই কমেন্টে লিখবেন আশা করছি, আমি আসলে সবার সাথে শেয়ারের মাধ্যমে নিজেও জানতে চাই যে আপনাদের বৈশাখীর কি কি আয়োজন। আমাদের তো অনেক আয়োজন আছে, সেটাও আমি আপনাদেরকে জানাবো। তারিক খান, হ্যালো। ফারুক খান লিখেছেন, মাকে মিস করছি। ফারুক খান, আমি দোয়া করি আপনার মা যেন সুস্থ থাকেন, এবং প্রবাসী যারা আছেন তাদের আমি চাই যে সবার ফ্যামিলি যেন ভালো মতো বৈশাখী পয়লা বৈশাখটা ভালো মতো কাটাক। প্রিন্স রবিউল, তোমাকে আমার অন্তরক্ষত থেকে বৈশাখীর শুভেচ্ছা ভালোবাসা সাবা আপি ফ্রম সৌদি আরব রিয়াদ। সো আমাকে এখানে অনেক সৌদি থেকে দেখছেন, অনেকে কাতার থেকে দেখছেন, অনেকে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা এখনো পর্যন্ত আমাকে লাইভে দেখছেন বাট এখনো পর্যন্ত লাইভটা শেয়ার করেনি তারা ঝটপট আপনাদের টাইমলাইনে আমার এই লাইভটা শেয়ার করে ফেলুন। হ্যাঁ অবশ্যই যারা আমার পেজে লাইক দেননি তারাও আশা করছি যে পেজে একটা লাইক দিয়ে দিবেন, এবং আমার সব আপডেটস গুলো পাবেন আপনারা পেজের মাধ্যমে। হৃদয় খান লিখেছেন, আপু গার্লফ্রেন্ড নেই, আহা সো স্যাড। যাদের গার্লফ্রেন্ড নেই আমি তাদেরকে দোয়া করে দিচ্ছি তারা যেন পয়লা বৈশাখীতে এক বৈশাখে দেখা হলো দুজনার মাধ্যমে বৈশাখীতে গার্লফ্রেন্ড পেয়ে যান। তানভি রাজা সাথ মাত্র আমার সাথে জয়েন করলো, হাই হ্যালো। তারেক খান লিখেছেন, মিস ইউ বইনা, হাই তারেক। আমি ক্যাপশনে যেই আমি ক্যাপশনে যেই চ্যানেলটির সাবস্ক্রাইবের কথা বলেছি সেটি আমার চ্যানেল, এবং আমার চ্যানেলের সাথে সবাই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং সেখানে আমার অনেক অনেক গান দেখতে পাবেন, এবং বৈশাখী উপলক্ষে আপনাদের জন্য একটা শর্ট ফিল্ম আসছে, যে শর্ট ফিল্মে আমার গান থাকছে এবং শর্ট ফিল্মে আমি অভিনয় করেছি, এটা সবচেয়ে বড় একটা সারপ্রাইজ যেটা আমি বলে দিলাম। এবং তবে হ্যাঁ, সারপ্রাইজটা আরও থাকছে যে আমি কি করেছি আসলে শর্ট ফিল্মটাতে, আপনারা দেখতে দেখতেই বুঝতে পারবেন। শর্ট ফিল্মটির নাম হচ্ছে ভুলের মিস্টেক, সেখানে আমার গান, নতুন একটি গান আপনারা পাচ্ছেন। আবদুল্লাহ সালমান উপর লিখেছেন, আমার জিএফ নাই, ও সো স্যাড। মোহাম্মদ আলী লিখেছে, আপু আমি একা, ওহো সো স্যাড।
আগামীকালকে সকাল 10 থেকে 11টা বিজয় টিভি ফ্যাশন শোতে আমি থাকছি, দেখতে ভুলবেন না। ওকে তারেক, আমি দেখে ফেলবো ইনশাল্লাহ। যদি আমি সকালে আমার আসলে ভার্সিটিতে সব মিলে থাকবো, ওখানে অনেক ওখানে প্রোগ্রাম আছে। সো হাই সাজু আহমেদ, হ্যালো আব্দুল বাদুদ, হ্যালো হাই আসিফ, অনেকদিন পর, অনেকদিন ক্যাম্পাসে দেখা হয় না তোমার সাথে। সো ফ্রেন্ডস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক অনেক প্রেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার লাইক পেজে লাইক দিবেন, এবং এই ভিডিওটি এবং এই লাইভটি শেয়ার করবেন। এবং ভুলবেন না, পয়লা বৈশাখের পরের দিন 15 তারিখে রিলিজ হচ্ছে ভুলে মিস্টেক, এই শর্ট ফিল্মটি যেটিতে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি নিজেকে নতুনভাবে। আর চোখ রাখবেন অবশ্যই অবশ্যই নিজের চ্যানেলটিতে, এই চ্যানেলটিতে আমরা আপলোড দেব আমাদের নতুন কাজটি, নতুন গানটি। সবাই ভালো থাকবেন, কারণ এখন মাগরিবের টাইম হয়ে গেছে, আমাকেও নামাজ পড়তে হবে। সো সবাইকে বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।